আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আশা করি ভালো আছো সবাই এবং সবার ঈদ সারাদিন ভালো কাটলো, অনেক কষ্টে কাটলো, তাই না? অনেক কষ্ট গেল। আসলে ঈদ উল আজহাটা হচ্ছে একটা আনন্দ আবার কষ্টের, আমার কাছে বেশ কষ্টের, কারণ আমি গরু জবাই, কোনো কিছু জবাই দেখতে পারি না, আমার কাছে খুব কষ্ট লাগে। যাই হোক, আল্লাহর এটা ইচ্ছা, এটা আমাদেরকে করতেই হবে, তাই না? আমাদের এটা পালন করতেই হবে, খুব কষ্টদায়ক, তারপর পালন করতে হবে। আমি এবার ঢাকায় ঈদ করেছি, আমার হাজব্যান্ড দেশে চলে গিয়েছে, ও ওখানে কোরবানি দিচ্ছে, একটা ওখানে একটা গরু কিনেছে, আর আমি এখানে আবার একটা একটা ভাগ দিয়েছিলাম। যেহেতু বাচ্চা নিয়ে আসি, আমি করোনার মধ্যে দেশে যাইনি, করোনায় আমার ভীষণ ভয় করে জার্নি করতে, আমি যাইনি, অনেকে হয়তো যায়নি। আমি দুই বাচ্চা নিয়ে এবার এখানেই কোরবানি, মানে ঈদটা কাটালাম, কোরবানি ঈদটা আমার কাটা, ঈদটা আলহামদুলিল্লাহ ভালো গেছে। তোমাদেরকে কীরকম গেছে অবশ্যই জানাবে। আর আমার প্রিয় ভাই বোনেরা, আমার যারা লক্ষ্মী ছোটো বোন, ছোটো ভাই বোন, ছোটো বাবা, ছোটো আম্মু, সবাইকে জানাচ্ছি অনেক অনেক আদর এবং ভালোবাসা, ঠিক আছে? আপু একটু সন্ধ্যার সময় সামনে আসছি, সারাদিন আমি কিচ্ছু করতে পারিনি, মানে ভীষণ কাজের চাপ। যাই হোক, এখন একটু সেজে গুজে তোমাদের সামনে চলে আসছি। ভাবছি তোমাদের সাথে আমি প্রতিদিন তোমাদের ওই রোজারই তো তোমাদের সামনাসামনি, একদম সামনাসামনি শুভেচ্ছা দিয়েছি, এবারও দিলাম। যাই হোক, ভালো থেকো সবাই, ভালো থাকবা। আর আপু একটু সেজেছি, কেমন লাগছে আপুকে জানাবে। আমার তো মোটামুটি ভালোই গিয়েছে। আর যে যার কারণে আমি সামনে আসছি সেটা হচ্ছে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, অনুরোধ যাই বলো সেটা করব। আমার আসলে বেশি সময় নেই, চ্যানেলটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, কিন্তু আমার আমি সামনে এগোতে পারছি না। আমি চাচ্ছি যে তোমরা আমার প্লিজ আমার সাথে থাকো, আমার ভিডিও দেখো, আর আমাকে সাপোর্ট করো, আমাকে একটু সাহায্য করো সামনে যেতে। আর এই আপুটা অনেক ভিডিও ছেড়েছি এই পর্যন্ত, আশা করি তোমরা দেখবে। আমি গতকাল একটা গরুর ভিডিও দিয়েছি, আর আমি আমার গরুটা শেয়ার করিনি, কারণ আমার হাজব্যান্ড নিষেধ করেছে, ও গরু শেয়ার করতে চাচ্ছে না, সেই জন্য আমি তোমাদের সাথে গরুটা শেয়ার করতে পারলাম না, সরি, এর জন্য অনেক অনেক দুঃখিত। তারপর কোরবানি তো দিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৌফিকে যারা দেখেছে আমি দিয়েছি, যার যতটুকু সামর্থ্য সেভাবে সেভাবে কোরবানি দেয়। আর আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বেশি কিছু করিনি, বাসায় তো কেউ নেই, দুই ছেলে আর আমি, যতটুকু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আপুটার পাশে থাকবে। আপুটাকে যদি ভালো লাগে প্লিজ আপুটার ভিডিও দেখো, আপুটাকে একটু সাপোর্ট করো। ঈদের দিন বলে আমি এভাবে সেজেগুজে সামনে আসছি, না হয় আসলে এভাবে সেজেগুজে সামনে আসা যায় না, ঈদের দিন সব সব কিছুই যায়, তাই না? আল্লাহ তো বলেছে তুমি সাজো ঈদের দিন, আমি সাজেছি, কার জন্য? আমি বাইরে যাব না, আমি শুধু তোমাদের জন্যে, তোমাদের কাছে, তোমাদের সামনে আসবো বলেই একটু সেজেগুজে এসছি। যাই হোক, কথা বললাম অনেক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং যে যেখানে থাকো সেফ থাকো, করোনা মুক্ত থাকো, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নেই, আর দেখতে থাকো আমি কী কী রান্না করেছি, সেটা কী কী করেছিলাম সেটুকু শুধু তোমাদের সাথে শেয়ার করবো, এরপরে নতুন আবার রেসিপি দেব। তোমরা আমার সাথে থেকো, আপুটাকে কেমন লাগছে জানাবে, ওকে? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এই যে এখন আমি তোমাদেরকে খাবার দেখাচ্ছি, আমি এটুকুই ভয়েস দিয়েছি, আর বাকি তো কথা তোমরা শুনেই ফেলছো। এখানে আমি ফিরনি রান্না করছি, এটা গতকাল রাতেই রান্না করে রেখেছি, আর রান্না করব। এখানে আমি পোলার চাল দিয়ে, দুধ দিয়ে অলরেডি রান্না হয়ে গেছে, আর এটা হচ্ছে সকালবেলা আমি চিকেন বিরিয়ানি রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না, পুরো জাস্ট একটু একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী করেছিলাম, কারণ কোরবানি দিলে অনেক কাজ থাকে, এইগুলো আসলে আগে থেকে করে রাখতে হয়, এগুলো আমি সব শেষ করে কোরবানির জন্য
মাংসের জন্য রেডি হয়েছিলাম। এই যে এখন আমি তোমাদেরকে টেবিলে নিয়ে আসছি, এই হচ্ছে আমার কোরবানির মাংস, মানে গরুর মাংস, এটা রান্না করেছি। এটা হচ্ছে একটা দুধের পুডিং, এটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি, অলরেডি মানে খাওয়া হয়ে গেছে চটপটি, মানে সকাল থেকে খাওয়া হয়েছে, আমি এটা ভিডিও করেছি বিকালে। পুডিংটা খাওয়া হয়নি, পুডিংটা আমরা বিকালে খেয়েছি। আর এই হচ্ছে জর্দা, জর্দার মধ্যেও কিন্তু আমি একটু কালারিং দিয়ে দিয়েছি, মানে একটু লাল আর সবুজ কালার। আর এটা সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি, তোমাদেরকে আমি এই রেসিপিটা আর একদিন দিব, শুধু অনলি দুধ আছে এর ভিতরে। আর এই যে ভিতরে যে লাল আর নীল জেলটা দেখতে পাচ্ছ, এটা একটা জেলি, এটা খুবই টেস্টি হয়েছে, আমি তোমাদেরকে আরেকদিন শেয়ার করব। এই হচ্ছে আমার আজকের কোরবানি ঈদের মেনু, মানে আমরা বাসায় তো এই তিনজন মানুষ, এর জন্যে ও পায়েসটা তোমাদেরকে দেখানো হয়নি, পায়েসটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ যেহেতু রাত্রে রান্না করেছিলাম তো এই কারণে। আর এই রেসিপিটা, দুধের যে পুডিং রেসিপিটা অনেকই টেস্ট হয়েছিল, তোমরা বাসায় তৈরি করতে পারো, আমি আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের গরুর মাংসটা অনেক মজা হয়েছিল, টেস্টি হয়েছিল। আর এই হচ্ছে আমার জর্দা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।